ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য সায়েন্স এক্সারসাইজ বুকের চ্যাপ্টার সিক্সের অল টেবিল সলিউশন নিয়ে এসেছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যাপ্টার সিক্সের নাম হচ্ছে দোজ হু আর আওয়ার নেইবর্স এই চ্যাপ্টার প্রথম টেবিলের সলিউশন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথমে একটা খুবই ছোট টেবিল দিয়েছে এটি বিল হচ্ছে প্রথমে আমাদের গ্রুপের নাম লিখতে বলেছে তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের দলে ভাগ করার পর তোমাদের যে গ্রুপের নাম দিয়েছে সেটা তোমরা এখানে লিখে ফেলবা তারপর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে একটা ক্রিয়েচারের নাম নিতে বলেছে ওই ক্রিয়েচারের টাইপ কি আর ওই ক্রিয়েচারের নামটা কি সেটা লিখতে বলেছে তো এখানে নমুনা হিসেবে আমরা ক্রিয়েচারের টাইপ নিলাম ট্রি আর ক্রিয়েচারের নাম নিলাম হচ্ছে আমরা ম্যাঙ্গো ট্রি এটুকু ফিল করে দিলেই আমাদের হয়ে যাবে এর পরের টেবিলের আমরা এখন চলে যাচ্ছি এবার হচ্ছে আমাদের আরেকটা একটা নাম নিতে বলেছে তারপর ওই ক্রিয়েচারের ফিজিক্যাল স্ট্রাকচার ফুড হ্যাবিটস টাইপ অফ রেসিডেন্স আর কোন স্পেশাল ফিচার যদি হয়ে থাকে তাহলে হচ্ছে ওইটা আমাদের এখানে লিখতে বলেছে তো আমরা এখানে ক্রিয়েচারের নাম নিয়েছি টার্টেল ওই তারটেলের ফিজিক্যাল স্ট্রাকচার হচ্ছে বডি ইজ কাভার্ড ইন এ ভেরি হার্ড শেল ইনসাইড দ্য সেল ইজ দ্য মেইন বডি food habits, normally sea weeds, type of residence, land and water, any special feature, unique design of shell, shell is used by them to protect themselves from extreme threats. <laughs> A table to solution of other Hegel. এর পরে টেবিলে আমরা চলে যাই এই টেবিলে হচ্ছে আদার একটা অর্গানিজমের নাম লিখতে বলেছে এটা হচ্ছে আমরা আগে যে ক্রিয়েচার নিশ্চয় ওটারই নাম লিখে দেব তারতল এখানে হচ্ছে আমি হচ্ছে আমার নাম আর কলেজ আইডি এখানে লিখে ফেলবো তারপর আমার এখানে ওই যে আমি যে অর্গানাইজেশনটা নিচ্ছি এটা হচ্ছে কোন টাইপের অর্গানিজম এটা কি প্ল্যান্ট বার্ড ইনসেক্ট নাকি অ্যানিমেল তো আমরা তো দেখে বুঝতে পারছি যে তারতল হচ্ছে একটা অ্যানিমেল আর এখানে আমাদের বলেছে যে পিকচার অফ অর্গানিজম ক্যামেরা পিকচার ওর হ্যান্ড ড্রাইং তো তোমরা এখানে চাইলে একটা তারটেলের পিকচার প্রিন্ট করেও এখানে লাগাই দিতে পারো অথবা তোমরা যদি ড্রয়িংয়ে ভালো হয়ে থাকো তাহলে তোমরা এখানে একটা তারটেল ছবি আঁকায়ও দিতে পারো এরপর হচ্ছে আমাদের এই তারটেলের আবার ফিজিক্যাল স্ট্রাকচার লিখতে বলেছে মেন বডি ইজ কভার্ড ইন ভেরি হার্ড সেল অ্যান্ড হ্যাজ ফোর লিমস ফুড হ্যাবিট ফর প্ল্যানস ডিসক্রিপশন অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট যেহেতু এটা একটা অ্যানিমাল তাহলে আমরা তো সিম্পলি এটার ফুড হ্যাবিট লিখে ফেলব নর্মালি ইউজুয়ালি দে ইট সি উইচ অ্যান্ড স্মল ইনসেক্টস টাইপ অফ রেজিডেন্স ফর প্ল্যান্টস গ্রো ইন উইচ টাইপ অফ সয়েল টাইপ অফ রেজিডেন্স ফর দিস টার্টল ইজ মোস্টলি ল্যান্ড অ্যান্ড সামটাইমস ইন ওয়াটার আর লাস্টে যে পার্ট আছে সেটা হচ্ছে ব্রিডিং ফর প্ল্যান্টস টাইপস অফ সিড অ্যান্ড প্রপাগেশন টার্টিলস রিপ্রোডিউস থ্রু এ প্রসেস ইনভলভিং মেটিং অ্যান্ড এগ লেইং এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল এর পরের টেবিলে আমরা চলে যাই এই টেবিল ফিল আপ করার আগে হচ্ছে আমরা এখানে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আগে এখান থেকে যে ন্যাও ইয়োর জব ইজ টু ফাইন্ড দ্য ওয়ান্স ইন ইউর এরিয়া হাউস বাট নো সিন মে বি ইটস ইউ হ্যাভ নেভার সিন ইট মে বি ইনসেক্ট এ স্মল বার্ড এ স্নেক

ওই ক্রিয়েচারগুলোর আমরা ডিসক্রিপশন দেব ওই ক্রিয়েচারটা কতদিন আগে দেখা গিয়েছে বা কত মাস আগে দেখা দিয়েছে আর আমি এই ইনফরমেশন আমি কার কাছ থেকে পেয়েছি তো আমরা শুরু করব প্রথম ক্রিয়েচারটা দিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক হেডেড অরেঞ্জ বার্ড ডেসক্রিপশন হচ্ছে ইউজ টু লিভ ইন দ্য ট্রিজ হ্যাজ এ বিউটিফুল অরেঞ্জ বডি অ্যান্ড ব্ল্যাক হেড ওয়াচ ইন হাউ মেনি ডেজ অ্যাগো সেভেন মান্থস অ্যাগো ফ্রম হোম ইউ গট দ্য ইনফরমেশন মাদার তাৰপৰা আছে আমাৰ ম'ল ষ্টেজ ইন চাইড দ্য চইল ইউজুৱেলি ব্ৰাউন ইন কালাৰ লাষ্ট ইন ফাইভ মান্থ এগু ইনফৰ্মচন গট ফ্ৰম ফাদাৰ দেন উই হেভ ৰবিন বাৰ্ড লিভছ ইন দ্য ট্ৰিজ ব্লেক এণ্ড হোৱাইট ইন কালাৰ ছিক্স মান্থ এগু নেভাৰ মেক পাই বাৰ্ড লিভছ ইন দ্য ট্ৰিজ অৰেঞ্জ এণ্ড ব্ৰাউন ইন কালাৰ ছেভেন মান্থ্ছ এগু ৰিলেটিভ এ হোৱাইট ব্লেক ষ্ট্ৰে কেট লিভছ ইন দ্য গেৰেজ অফ এ হাউচ হোৱাইট এণ্ড ব্লেক ইন কালাৰ ফোর মান্থস আগো গ্র্যান্ড ফাদার অ্যান্ড লাস্টলি স্ট্রে ব্ল্যাক ডগ লিভস অন দ্য স্ট্রিজ ব্ল্যাক ইন কালার থ্রি মান্থস অ্যাগো গ্র্যান্ড মাদার এর পরের টেবিলে আমরা চলে যাচ্ছি এখানে আছে আমাদের একটা এক্সটিংটেড ক্রিয়েচারের নাম লিখতে বলছে আমরা এখানে লিখেছি একটা ডায়ন নাম যেটা হচ্ছে টাইরানোসরাস সরাস আমরা এখানে এক্সট্রিং ক্রিয়েচারের নাম আবার লিখে নেব টাইরানো সরস আর ওই এক্সটিং ক্রিয়েচার হচ্ছে আমরা ইটিং হ্যাবিট হ্যাবিট আর আদার ফিচার্সগুলো লিখবো আর ওই ক্রিয়েচারটা কেন এক্সটিং হয়েছে সেটা হচ্ছে আমাদের লিখতে পড়েছে আমরা প্রথমে আর কি হ্যাবিট আর হ্যাবিটগুলো দেখে নিই ইটস পাওয়ারফুল জস অ্যান্ড সেরেটেড টিথ ওয়ে ডিজাইন ফর টিয়ারিং ফ্লেস উইথ এ বাইপেডাল স্ট্যান্স অ্যান্ড লং হেভি টেল টি রেক্স ডমিনেটেড ইটস ইকোসিস্টেম থ্রো ইন্টেলিজেন্স ফর এ ডাইনোসর

এরপরে তে আমরা চলে যাই এখানে আমাদের কয়েকটা ক্রিচারের নাম লিখতে বলছি যেগুলো হচ্ছে এক্সটিংশনের রিস্ক আছে যেমন আমরা এখানে লিখেছি প্রথমে টাইগার্স রিজন ফর অ্যাট রিস্ক অল টাইগার সাবস্পিসিস আর ডিউ টু কোচিং এন্ড হ্যাবিট্যাট লস ক্রিচার্স দ্যাট আর এট রিস্ক অফ এক্সটিংশন আর এখানে আলাদা আরো কয়েকটা লিখতে বলছে এই তিনটা যেগুলো আমরা নিয়েছি রাইনোস পোলার বেয়ার্স আর রেপটাইলস রিজনগুলা হচ্ছে Both African অ্যান্ড এশিয়ান রাইনস আর ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড প্রাইমারিলি ডিউ টু কোচিং ফর দেয়ার হোন্স পোলার বেয়ার ফেসিং হ্যাবিটেড লস ডিউ টু সি আইস কজ বাই ক্লাইমেট চেঞ্জ এন্ড ফর রেপটাইলস দ্য রিজন ইজ মোস্ট রেপটাইলস আর থ্রেটেন বাই লস এই টেবিলটারও সলিউশন হয়ে গেল এখানে হচ্ছে আমাদের আর কি তিনটা আইডিয়া লিখতে বলেছে যেটা আমাদের এই ডিসকাশন থেকে আমরা পেয়েছি প্রথম আইডিয়াটা হচ্ছে Protecting and restoring natural habitats is crucial for endangered species. This involves creating protected areas, implementing sustainable land use practices, and reforestation efforts. Number two, stricter enforcement of laws against poaching and illegal wildlife trade is essential. This includes strengthening border controls, imposing heavy penalties for wildlife crimes, and creating awareness campaigns to reduce demand for illegal wildlife products. আর নাম্বার থ্রি আইডিয়া হচ্ছে প্রমোটিং সাস্টেইনেবল প্র্যাকটিসেস ইন এগ্রিকালচার ফরেস্ট্রি এন্ড আদার সেক্টর ক্যান হেল্প রিডিউস হ্যাবিটেট লস এজুকেটিং কমিউনিটিজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড দ্য ভ্যালু অফ ওয়াইল্ড লাইফ কনভার্সেশন ইজ ক্রুশিয়াল ফর লং টার্ম সাকসেস এই টেবিলটারও সলিউশন হয়ে গেল এখন আমরা এই চ্যাপ্টার লাস্ট পার্টে চলে এসেছি রেট্রোসপেকশন কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে প্রথম কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার দেখে নিই হাউ হ্যাভ ইউ কনসিডার দ্য দিস হোল থিং এই হোল থিং মানে হচ্ছে আমাদের উপরের হচ্ছে এই যে এটা তোমরা পড়লে বুঝতে পারবো আমাদের হচ্ছে কয়েকটা পোস্টার আর লিফলেট বানাতে বলেছে এই বাকিটুকু নিয়ে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে সহায়তা নিবা তো এইটাই আর কি বলেছে যে আমরা এই পুরো থিংটা আমরা কীভাবে কনসিডার করছি এ কম্পেলিং লিফলেট অন অ্যানিমাল এক্সটিংশন শুড ফিচার স্ট্রাইকিং ভিজুয়ালস অফ এন স্পিসিস Concisely explain the causes and urge readers to act. By highlighting specific animals and providing clear calls to action like donating or volunteering, the leaflet can effectively raise awareness and inspire positive change. Distributing these leaflets in schools, community centers, and public spaces can maximize their impact. What new things have you learned that you didn't know before? Public perception, understanding the public's knowledge and attributes. টুয়ার্ডস ইন ডেঞ্জার স্পিসিজ এন্ডার্ভেশন এফোর্টস এফেক্টিভ কমিউনিকেশন আইডেন্টিফাইং the মোস্ট ইম্প্যাক্টফুল্স এটাও আমাদের হয়ে গেল তো বন্ধুরা এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ টেবিল ছিল তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই এর পরে হচ্ছে আমরা চ্যাপ্টার সেভেন থেকে শুরু করবো যেটার নাম হচ্ছে লেজ মেকে বোধ তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এভরিওয়ান